ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সেলিম রেজা ফ্রম এসআর টেক সলিউশনস ইউটিউব চ্যানেল। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হয়, এটা সঠিক নিয়মে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি খুব শর্ট হবে, আপনারা একটু না টেনে পুরোটাই দেখে নেন। তো আমরা প্রথমেই আমাদের অফিসিয়াল ইউটিউবে প্রবেশ করব, যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে প্রবেশ করব। অ্যাপটিতে প্রবেশ করার পর যে এই জায়গায় ডানে উপরে ডানের কর্নারে একটি মেনু বার অথবা প্রোফাইল চিহ্নিত একটি ছবি থাকবে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ইওর চ্যানেল নামে একটি অপশন দেখাবে, এই অপশনটিতে ক্লিক করব। অপশনটিতে ক্লিক করার পর আমাদের মাঝে লেখা আসবে যে এডিট চ্যানেল বলে একটি অপশন আসবে, এডিট চ্যানেলে ক্লিক করব। এডিট চ্যানেলতে যাওয়ার পরে এই জায়গায় একটা কলম চিহ্নিত, পেন চিহ্নিত একটি আইকন থাকবে, এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে যে জায়গায় নাম চলে আসবে, ফার্স্ট নেম, আমার চ্যানেলটির নাম আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে চ্যানেলটির নাম আমার বাংলা এই জায়গায় দেব বাংলা টিউটোরিয়াল। এখন ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পরে যে আমার বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। তো ভেরিফাই করবো কীভাবে, সঠিক নিয়োগ ভেরিফাই করার, তো আবারও ওই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পরে আমাদের মাঝে এখানে হেল্প অ্যান্ড ফিডব্যাক নামে একটি নিচে অপশন চলে আসবে, এই হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করব। ক্লিক করার পর আমার মাঝে একটু লোড নিচ্ছে, ক্লিক করার পর একটি ইন্টারফেস শো হবে যে ডিসক্রাইব ইউর ইস্যু, এই জায়গায় আমরা টাচ করব। টাচ করার পর আমরা লিখব ভেরিফাই ইউর ইউটিউব চ্যানেল, এই যে এখানে ভেরিফাই ইউর ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মাঝে একটি ইন্টারফেস শো করবে, পেজটিতে ওই উপরে ভেরিফাই ইউর চ্যানেল এই অপশনটিতে আমরা একবার ক্লিক করব। ভেরিফাই ইউর ইউর চ্যানেল ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মাঝে ইন্টারফেস শো হবে একটা, ইন্টারফেসটিতে তো আমাদের মাঝে আরেকটি ইন্টারফেস শো করবে, এই জায়গায় লেখা থাকবে ভেরিফিকেশন স্টেপ 1 or 2। এখানে আপনি যদি উপরটিতে টিক মার্ক দেন তাহলে টেক্সটের মাধ্যমে আমরা ভেরিফিকেশন কোড পাবো, আর যদি নিচেরটাতে ক্লিক করি তাহলে আমাকে কল দিয়ে সেই নাম্বারটিতে আমাদের ভেরিফিকেশন কোড পাঠাবে। তো আমাদের এখানে টেক্সট দ্য ভেরিফিকেশন কোড এখানে টেক্সট করে পাঠাতে হবে, এখানে বাংলাদেশ আছে, লোকেশন বাংলাদেশই থাকবে। তো এই জায়গায় আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবো 01। আমি এখানে সিকিউরিটির জন্য হাইড করে দিচ্ছি। তো এই জায়গায় গেটে কোড ক্লিক করব, এই জায়গায় একটি 6 ডিজিটের ভেরিফিকেশন কোড আসবে, আমার কাছে কোডটি চলে এসেছে 944819 944 9 44 819 819। তো এই জায়গায় আমরা সাবমিট করে দেবো আমাদের কোডটা, সাবমিট করে দিলাম। এই যে এই জায়গায় লেখা উঠে যে আমার ইওর ফোন নাম্বার ভেরিফাইড, কংগ্রাচুলেশন, ইওর ফোন নাম্বার হ্যাজ নাও বিন ভেরিফাইড। তো আমাদের ইউটিউব চ্যানেলটি ভেরিফাইড হয়ে গেল। আর যদি ভেরিফাইড না করা থাকতো তাহলে আমাদেরকে নির্দিষ্ট কাস্টম থাম্বনেল ব্যবহার করতে দিত না এবং বিভিন্ন সমস্যায় পড়তে হতো, যার কারণে আমার চ্যানেলটি ভেরিফাইড। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন। আমি সর্বদাই চাই আপনাদেরকে কোনো কিছু মানে ভালোভাবে বুঝাতে, আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে স্ক্রিনে থাকা এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।